আমার মনটা বুঝলো না কেউ, শুধু উথাল পাথাল কষ্টে দি ঢেউ। বয়স আমার যাই যে বয়ে, ঘরে থাকি একলা শুয়ে, ঘরের শোভা নাই গো বউ বললে আমি বিয়ের কথা, বলে মাথায় গণ্ডগোল, বিয়ে দিলে প্রমাণ হবে মজনু নয় পাগল। মজনু একজন পাগল নহে, মজনু একজন পাগল নহে। সঙ্গের সাথী ছিল যারা, বউ পেয়ে সুখী তারা। সঙ্গের সাথী ছিল যারা, বউ পেয়ে সুখী তারা। আমার কপাল এমনি পোড়া, আমার কপাল এমনি পোড়া, আছি আমি বউ সারা, বললে আমি বিয়ের কথা, বলে মাথায় গণ্ডগোল, বিয়ে দিলে প্রমাণ হবে মজনু নয় পাগল। মজনু একজন পাগল নহে, মজনু একজন পাগল নহে। বয়সে ছোট হয়েও কিন্তু মানুষ বয়সে বড় মানুষে তুমি কয় কথা কয়। আপনি কো কি তুই তুই করে করে কথা কবার করছেন? না এখনই সেটা করছি না। তুমি আমার বয়সে ছোট হলি বড় আমাকে তুমি তুমি করে কথা কইর পারো, কোনো সমস্যা নাই। একটা জলজ্যান্ত মানুষ ঘর থেকে না বাইর হলি পারে মানুষের টেনশন হয় না। তারপরে সীতাপ যে ধরনের কথাবার্তা কয় বেড়াচ্ছে। সীতাপের ভয়ে কি এমন প্রয়োজন না থাকলেও বাইরে বাইরে হাওয়া বাতাস খাওয়া লাগবে নাকি আপা? ফালতু কথা কোন গে, জরুরি আর কি? ওই তোমাকে এক নজর একটু দেখা, একটু কথা কওয়া, এই তো। ও আমার দেখতে গেছিল না? সত্যি করে কত, তুমি কি বিয়ে করেছ? বেলা শেষ হয়ে যে দুপুর হলো, কোনো খবর নাই, চাঁদনি, ঘরে যাও, ঘরে চলো। আরে মজনু, তোর পায়ে ধরি ভাই, যা তো এখান থেকে যা। আমি কি তোগার বাড়ি থাকি রাইছি রে? তুই না করলি পরে এখনই চলে যাইতাম। তোমার ফিরে আসতে দেরি দেখে তো আমি মনে করছিলাম তুমি একেবারে পুলিশকে সাথে করে নিয়ে আসতেছ। পুলিশ কি কইছে? আসামি ধরার জন্য কখন আসবি? আসবে মানে মনে করে যে তাগের যখন ইচ্ছে হবি, না ঠিক ইচ্ছে না, যখন সময় হবি তখন চলে আসবি। কি করছো তুমি? তাগারের এই সময় হতে হতে যদি আসামি দিকে পলায় যায় তখন? না না না, কি করছো না করছো, আমার মনে হচ্ছে না যে আসামি সেই সুযোগ পাবে, আসামি সেই সুযোগ পাবে না। তাছাড়া পুলিশ গিয়ে নাগালের বাইরে যাওয়া আসামির পক্ষে কোনোভাবে সম্ভব না, সে সুযোগ সে পাবে না। তোমার কথাবার্তা আমার কাছে কেমন ধরনের ঠেকতেছে, সত্যি করে কও তো। তুমি কি থানা গেছিলে, কেসটা করেছ? ওরে বাবা রে, প্রাণ কোকিলা তুমি কি কথা করছো, এখানে সত্য মিথ্যা প্রশ্ন আসতে কিসের জন্য? আমি তো বাড়ি থেকে বের হয়েছি থানার উদ্দেশ্যে কেস করার জন্য। আমার গন্তব্য ছিল থানা, উদ্দেশ্য ছিল কেস। কিছু মনে করে না, আমি কবার যাচ্ছি থানায় কি ফরহাদের নামে কেসটা নিছে? অবশ্যই নিয়েছে। তবে সত্যি কথা করতে কি প্রাণ কোকিলা, ওই অভিযোগটা কেস আকারে নিতে অফিসার একটু আপত্তি করেছিল। অফিসার আমারে কলো, দেখেন সিরাজ সাহেব, আপনি তো ওকালতি পরীক্ষা কয়েকবার দিয়েছেন, যদি পাশ করবার পারেন নেই। আমি কিছু, হ্যাঁ আমি কয়েকবার পরীক্ষাটা দিয়েছি। তখন অফিসার কলো, দেখেন সিজার সাহেব, এতদিনের পুরনো ঘটনা, এটা মনে করেন যে আদালতে মামলা করলে ভালো হয়, আদালত আমাদের তদন্তের অর্ডার দিলে তারই পরে আমরা অ্যাকশনে যাব। তার মানে কি দাঁড়ালো? মানে থানায় কেস নেয়নি, তাহলে কি হলো? আমি যে এত আশা করে বসে আছি, পুলিশ আসবি, ওই সিটারে পিট মোড়া করে বাইরে নিয়ে যাবি, বাড়ির সকলে কত ভয় দেখায় রাখিছি, সবই তো ফলস হয়ে গেল। আগে এত হতাশ হচ্ছ কিসের জন্য প্রাণ কোকিলা? তুমি ভুলে যাচ্ছ কিসের জন্য, আমি একজন আইন পড়ুয়া স্টুডেন্ট, আইন পড়ুয়া ছাত্র, আমার উপর তোমার আস্থা হারালে তো চলবে না, আস্থা রাখতে হবে, অপেক্ষা করতে হবে। ইংরেজিতে একটা কথা আছে, Wait and see. কিরা কইছে আমি তোমার উপর আস্থা হারাইছি, টেনশন হচ্ছে তাই তো কথাটা কলাম। চুরি হওয়া গয়না আমার দরকার নাই, সিটার ফরহাদের ধরে
থানায় নিয়ে গিয়ে একটু ছেঁচা দিলে আমি খুশি। সে তোমার জুকার কয়, কত বড় সাহস। অনেক কিছু করা যাবে, অত টাকা পয়সা নেই, ওরা জেল খাটাবো। মিতে, তোমার গোপন কথাটা এখন একটু কয়ে ফেলাও। তুমি কথাটা কয়ে ফালা দিবে করছো কিসের জন্য? মিতে, ফালা দেওয়ার মতো কথা হলি পরে কি আমি তোমার গোপনে কথাটা কইতে কও? তাই তো, আসলে আমার ভুল হয়ে গেছে মিতে। আচ্ছা ঠিক আছে, কও দেই তোমার গোপন কথাটা কি। খালি শুনলি পরে তো হই না মিতে, কথাটা তোমার পেটের ভিতর মানে এমন ভাবে লুকায় রাখা লাগবি যেন কেউ জানবেন না পারে। খুব গোপন বিষয় কিন্তু, কথা দেওয়া লাগবি। ঠিক আছে, আমি কথা দিলাম, এই চোখ শুয়ে কথা দিলাম। কেউ যদি আমার পেটে বোমা মারে তাও এই কথাটা বাইর হবি না, শিওর। খুব খুশি হইলাম মিতে, এখন তুমি বুঝে পারতিস তো তোমার সাথে আমার কথা বন্ধ হয়ে যায় কি ধরনের অসহায় অবস্থার মধ্যে আমি পড়েছিলাম। আমার মনের কোনো কথা কারো কাছে আমি ঠিক মতো কই পাইনি, বুঝছো? যা হওয়ার হয়ে গেছে মিতে, এবার তুমি কথাটা কয়ে ফেলা দাও। না না, কথাটা ফেলাই দিও না, কথাটা কও। আচ্ছা মিতে, এই যে কথাটা কি লাইলের বিয়ের বিষয়ে নাকি? তুমি তো আসলে খুব চালাক মানুষ মিতে। আমি মনে যতই বোকা, তুমি মনে ততটাই চালাক। ঠিকই ধরে ফেলাইছ, ককদি তুমি বুঝে ফেলাইছো যে কোকিল। লাইলির সাথে কি তোমার কোনো নতুন করে কথাবার্তা হয়েছে মিতে? তুমি করছেন করতেছ কিসের জন্য মিতে? আমার মনের মধ্যে যত কথা জমা হয়ে আছে বিনে করছেন সব কথা তোমাকে আমি করজন্যই তো এখানে আইছি। আমার মনের ভিতরে আঁকুপাকু করতেছে, লালির সাথেও কথা হয়েছে, তবে সেটা স্বপ্নের মধ্যেই। আচ্ছা মিতে, তোমার দোকানে কি ওই যে ডিজাইন করা মানে প্যাড কাগজ আছে, চিঠি লেখার কাগজ, কলম আছে? কলম তো আছেই মিতে, কিন্তু চিঠি লেখার মতো কাগজ তো আমার কাছে নাই। আচ্ছা ব্যাপার কি মিতে, তুমি কি লাইলির কাছে চিঠি লেখবে নাকি? এই দেখো, তুমি আবার কোশ্চেন করতেছ কিসের জন্য? সমস্যা তো হয়ে গেল মিতে, চিঠি লেখার কাগজটা যে খুবই জরুরি। খুব আশা করেছিলাম যে তোমার কাছে আমি চিঠি লেখার সেই ডিজাইন করা মানে নকশা করা প্যাড আমি পাবো, মানে কাগজ পাবো। তুমি কোনো টেনশন করে না মিতে, আমি কাল সকালে মুকামে যাব, তারপর বাজারের শিরা মনে করো নকশা কাটা, তোমার জন্য চিঠি লেখার কাগজ নিয়ে আসবো। মনে করো যে পক্ষী চিঠি মুখিলে উড়ে যাচ্ছে, নিচে লেখা থাকবে যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মরে। কালকে মুকামে যাবে মিতে? দেরি হয়ে যায় যে, চিঠিখান তো আজকেই লেখা খুব জরুরি। মন খারাপ করো না মিতে, আমার কাছে মনে করো যে ওই যে কাগজ আছে, আপাতত এই কাগজ দিয়ে চালাই লো। তারপরে মনে করো ফুল কাটা চিঠি লেখা তো একটাই শেষ হয়ে যাচ্ছে না, তোমার চিঠি পায়ে সে আবার চিঠি লিখবি, নিচে কি লেখা থাকবি জানো? তোমার চিঠির অপেক্ষায় থাকলাম, মানে উত্তরের অপেক্ষায় থাকলাম। তখন তোমার কিন্তু ঠিক উত্তর লেখা লাগবে মিতে। বাহ মিতে বাহ, তুমি তো খুব ভালো কথা কইছো মিতে, আমি তো কথাটা চিন্তাই করি নাই। অনেক বড় উপকার করলে মিতে, দাও তালি পরে তোমার খাতাটাই দাও, ওই কষি টানা দিও। আমি আবার সাদা কাগজে লিখতে পারি না, লিখতে গেলে পরে লাইন বেঁকা হয়ে যায়। আরে লাইন বেঁকা হলে পরে কোনো সমস্যা নেই মিতে, গানের মধ্যে শোনো না, আমার লাইন হয়ে যায় আঁকা বাঁকা, ভালো না হাতের লেখা, তোমার সাথে আমার বন্ধু কবে হবে দেখা, বন্ধু কবে হবে দেখা। মিতে তুমি গান বন্ধ করো, আমার লজ্জা লাগছে, তুমি আমার খাতা দাও, কষিতে না খাতা দাও। কালকে কিনেছি বুঝছো, এখনো কিছু লেইনি, এই পুড়িয়ে খাতাটাই তুমি লাও, মনের মতো করে লেখো। কলম দাও, এটা ভয় পায় না বড় বিয়েন, আমি ফরহাদ। ফরহাদ, আমি পাঁচ চুমকি উঠেছি, এখানে কি করতেছো তুমি? না তেমন কিছু না, একটু আগুন দরকার ছিল, তা ভাবলাম মিস্টার জুকারের কাছে আগুন পাওয়া যায় কিনা তাই। আজ এর কথা কর জায়গা পাও না তাই নিয়ে, সিজার ছাড়া তুমি আর আগুন যাওয়ার লোক পাইলে না, খালি আজারি ভেজাল বাতার। কি
কি করবো বড় বিয়েন ক, আমার তো মনে করো যে ভেজাল বাঁধাইবেন না পারলে পেটের ভাত হজম হয় না। সত্যি করে কব কি বড় বিয়েন, এবার আসার পরে তো শিরামেরটা ভেজাল বাঁধাইবার পারলাম না, তাই খুব অশান্তিতে আছি, ভাল লাগতেছে না। চুপ করে থাকো তো, একটার পর একটা ভেজাল তুমি বাঁধায় যাচ্ছ, তা তোমার পেট ভরতেছে না? যাও ঘরে যাও এখান থেকে। যাচ্ছি যাচ্ছি, তুমি কোনো টেনশন করে না, করে যাও। আমার ছোট বিয়েনের সুগারটা আমার নামে কেস করবার গেছিল, আসার পর কোনো আওয়াজ ঠস পাচ্ছি না, তো তাই একটু খবর নিবার আইছিলাম। ঘরের মধ্যে ফুসকি দিয়ে তোমার কেসের অবস্থা বুঝা লাগবে না, পুলিশ এসে যখন পিটমোড়া দিয়ে বাঁচবি নি তখন এমনি কেসের অবস্থা বুঝে যাবে না। যাও ঘরে যাও। পুলিশ আসতেছে কিনা সেই ব্যাপারটা জানার জন্যই তো এই জায়গায় এসে দাঁড়াইছিলাম, যদি তারা আসে তাহলে আমি ঘরে যাই, রেডি হয়ে থাকি। তাই জুকার বেচারা এত কষ্ট করে কেস করলো, কিছু করবার পারলো কিনা, না পুরোটাই ফলস আইটেম হয়ে গেল সেই আর কি। ফরহাদ, এবার কিন্তু আমি সত্যি সত্যি রেগে যাবো না, তোমাকে আমি এত করে করছি যে ঘরে চলে যাও, কথা গায়ে লাগতেছে না, যাও এখান থেকে। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন কচ্ছাও তাহলে আর কোন রকম খোঁজ খবর নিলাম না, কিন্তু ওই ঘরের মধ্যেই তো ধূমপান করা নিষেধ, তাহলে আমি বাইরেরটাই ধূমপানটা করে ঘরের মধ্যে যাই, এর মধ্যে আবার মজদুবিয়েনও ফিরে আসবে রে। আসি। সাথী কই? তোমার বোন সারাদিন কিছু খাইনি, এখনো ডাক্তার গেছিলাম, আসতে কইলাম আসলো না। খাই নাই কে? তুমি কিছু কইছাও? আমি খালি কইছি রাত্রিরে ফরাদের আসার কথাটা সে জানতো কিনা। তার জন্য না খেয়ে থাকার কি হলো? তুমি একটু যাও না, আমার বিশ্বাস তুমি যাই হাতখান ধরলি ও সব রাগ পানি হয়ে যাবে। যাও না। পাগলামি করিস না বোন, তুই তো জানিস তুই বাড়িতে থাকলি তোকে ছাড়া আমি একলা রাত্রি কোনোদিন খাই না। রাগের মাথায় একটা কথা কয়েছি সেজন্য এত রাগ করবি তুই? কি করতেছ কিরে ভরাত, তোর কাউকে সেন্টার গন্ধ কে? তুই কি আমার সেন্ট মা কিছু বলে? তুমি সেন্টের গন্ধ পাইলে বিয়ে, একটু আগে আমি বাইরেতে ধূমপান করে ঘরে ফিরলাম, তুমি বড় জোর বিড়ির গন্ধ পাইবার পারো। এই যে তুই কি আমার বিড়ির গন্ধ শিখেছিস তাই না? সত্যি করে কো, সেন্ট মা কিছু নাকি ভক ভক করে সেন্টের গন্ধ বাইরে হচ্ছে? সত্যি করে কো, সত্যি করে কো কিন্তু বড়। পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ বিয়ে, তুমি তো আমার ঘরের যে বাইক করে দিয়ে সেন্ট কনে লুকাই রাখিছো আমি যে পাইছি তা তো সত্যি, কিন্তু সেন্টার গন্ধ কোন জায়গা থেকে আসতেছে? আমার কি মনে হয় জানো, তুমি তোমার নিজের শরীরেতেই সেন্টার গন্ধ পাচ্ছাও। হ্যাঁ কি বিয়ে বিষয় কি, মনের মধ্যে কেউ কি সুগন্ধি ছোঁয়া লাগাই দিছে নাকি, সেজন্যই সব কিছু তোমার নাকে সুগন্ধি সুগন্ধি ঠেকতিছে, এমনকি আমার গায়ের ধূমপানের গন্ধ। হ্যাঁ কি জানি বিয়ে, কি জানি হবেরও পারে, এমন কিছু হয় নাকি রে ফরহাদ? আরে হয় মানে কি, আমি তো তোমার মুখ দেখেই বুঝবার পারতেছি ঘটনা কি, ঘটনা যে তোমার ঘটিছে। তা আমার এই মজনু বিয়ের লাইলিটা কিডা যে তোমার বুকের মধ্যে একদম সুগন্ধ ছড়ায় দিছে। যা এর কি করিস না তো ফরহাদ, শোনেক তোকে একটা অনুরোধ করবো ভাই, আজকে রাতখান তুই একটু অন্য জায়গায় যায় থাকবো, মানে আমাকে তুই ঘরটা ছাড়িয়ে দেবো, আমার খুব জরুরি একটা কাম আছে, মানে
আমি একটা চিঠি লিখব। তাই নাকি? দেখলে তো তোমার মনের কথাটা কিভাবে মিলে গেল। সমস্যা নেই, আমিও কিন্তু ফাইন চিঠি লিখতে পারি। ফালতু কথা কোষ কিছুর জন্য রে ফরহাদ, তুই ভালো চিঠি ফাইন চিঠি লিখতে পারলে কি হবে? আমি কি তোকে চিঠি লেখাবো? আমি নিজে হাতে লিখবো, তুই থাকবি পরে আমার লজ্জা করবি নি। এই তুই ঘর থেকে বাইরে আসা, আমি চিঠি লিখবো। আমি কব কিরাম করে তোমার কাছে কিডা আছে? তোমার পরিচিত কেউ কিডা? দরজা খোলেন। আমি কিচ্ছু করি নাই, তাই জন্য ভরা। আমি তো একজন পাগল মানুষ, সকলে আমাকে মজনু পাগল করে ডাকে। যতই কই যে এই মজনু একজন পাগল নয়, কেউ কিন্তু আমার কথা বিশ্বাস করে না ভাই। আমি কোনো অন্যায় করি নাই ভাই, লাইলিক পরিস্থিতিতে আমার পুলিশের সামনে যাবার কথা গেলে কি হবে? পুলিশ তো তোমাকে ধরবার আসে নাই, আর তোমার নামেও তো মামলা হয় নাই। তোমার ভয় কিসের? বলদ মহিলা বুঝুনি তো কথাটা কবার পারতিস? তুমি কিভাবে শিওর হচ্ছাও যে আসামি হিসাবে খালি ফরাদের নামই দিছে? তাছাড়া আমি যে ফরাদের ভাই, এই তথ্য যদি পুলিশ জানবার পারে, তোমার কি ধারণা আমাকে সাইডে দিয়ে যাবে নি? হ্যাঁ, পুলিশ তো আমার আত্মীয় হয়। ওরে মোর জ্বালা রে জ্বালা। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো, আমি যাই দেখি কি হয়। বেশি বুঝো নাকি আমার কথা? ঘিরাচ্ছ হচ্ছে না, তুমি যাই কি করবা? যাতে পুলিশ মনে করে এই ঘরে কোনো লোকজন নেই। বেশি বুঝো। আপনারা খাটের নিচে শুয়ে থাকি। তুমি তো উকিল মানুষ, একটু দরজা খুলে বাইর হও। তুমি স্যারকে একটু বুঝিয়ে কও যে মজনু একজন পাগল, পাগলের নামে কেস হয় না। কেউ আসছিস রাখি রে? এই পাগল, তোকে না বললাম চুপ করে থাকতে? আচ্ছা এই মজদুবি, এই তুমি চিৎকার করতে চাও কেন? হ্যাঁ, রাত বিরাতে চিৎকার করে মানুষের ঘুম হারাম করতে চাও, আর পুলিশ বাইরে তো আইসে আমাক নিতে, তুমি এরম অস্থির হচ্ছে কেন? কি করছো? তোর জমি রয়েছে সে কথা আগে কমনা রে সিটার। আমি আরো মনে করেছিলাম যে আমাকে অ্যারেস্ট করবে রয়েছে। আমিও তো কই আমার কিছু জনের ধরবে আসবি। লাইলি আই লাভ ইউ কোয়া ছাড়া তো আমি কোনো অপরাধ করি নাই। আচ্ছা পুলিশ স্যার, কাউকে যদি আই লাভ ইউ কোয়া যায় সেটা কি কোনো অপরাধ হয়? তার নামে কেস হয়? আমি যে তোমাকে কি কয়া ধন্যবাদ দেব, ওই শয়তানটা পুলিশে ধরায় আমি যে কি খুশি হয়েছি, আমি তোমাকে সেটা কিরাম করে বোঝাই? তুমি না বোঝার পারলো প্রাণ কোকিলা, আমি ঠিকই বুঝবার পারতেছি। তোমার মনে যে
এই সুখটা দিতে পারিছি, এই আনন্দ দিতে পারিছি, এজন্য আমার ভালো লাগছে, জানো মনের আনন্দে কাঁপছি। আমাকে যে তুমি এত ভালোবাসো সেইটা আজ আবার প্রমাণ হয়ে গেল। আমার মনের মধ্যে ভালো লাগানোর জন্য তুমি থানায় কেস দিয়ে পুলিশ নিয়ে আইছো। আচ্ছা পুলিশ কি এখনই মারা শুরু করবে নাকি থানায় নিয়ে গিয়ে তারপর মারবে? সেটা মনে করো যে তাগরের মেজাজ মর্জির উপর ডিপেন্ড করতেছে। এতক্ষণ তো মনে হয় দুই চারটা চর থাপ্পড় মোটামুটি পড়ে গেছে, বাকিটা থানার ভিতর কে? চলো যাই একটু গিয়ে দেখে আসি, ওই শয়তানটাকে লজ্জা দেওয়া যাবে না, সেই সাথে পুলিশ ভাইদের ধন্যবাদ দিয়ে দিই। চলো চলো। না না প্রাণ কোকিলা, ক্রিমিনাল ধরা হচ্ছে গিয়ে পুলিশ ভাইদের ডিউটি, তাকে ডিউটি তো তারা পালন করতেছে। এখন যদি ধন্যবাদ দিই তাহলে পরে তাগের খাটো করা হবে। আর লজ্জার কথা করছো, ওইসব চোর পাটপাট শেষ গিয়ে লজ্জা সরম আসে নাকি? শয়তানটার তো কোনো সারা শব্দ নেই, বাড়ির লোকজনের কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না কেন? গোলাপ যেন এখন বাইর হচ্ছে না কেন? হ্যাঁ ছোট বাবু, দেখি তুই তোর দেওরা কিভাবে পুলিশের হাত থেকে রক্ষা করবে পারিস। হ্যাঁ আসলে মানে কোনো উকিল মোক্তারের সাথে ফাজলে মানুষ ছিল না পুলিশের রেমা আছে নাকি একটু দেও না কা ভালো লাগে।